আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে সিসি ক্যামেরা বসানোর বিষয়টি বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল আলোচনায় বসতে চাইলে তাদের দরজা খোলা বলেও জানান তিনি। দুপুরে চাপাই নবাবগঞ্জের টাউন হাই স্কুলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। 300 আসনে আমাদের অনেক ইচ্ছা, কিন্তু সাধ্য এবং ইমপ্লিমেন্টেশন আর অপারেশনাল ডিসিশনস এটা কি নেওয়া সম্ভব? আমার 3.5 থেকে 4 লাখ ক্যামেরা সিসি ক্যামেরা দেখে সেই মুহূর্তে সিদ্ধান্ত দিয়ে এটা সম্ভব কি না আমি আপনাদের উপর ছাড়ছি। আমরা চিন্তা করছি, আমরা এটার ব্যাপারে আলোচনা করছি।